হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পোতাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা ডব্লিউ বিএসইউ অর্থাৎ বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে এনইপির আন্ডারে এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এছাড়াও তোমরা যারা সিক্স সেমিস্টারে রিভিউ করেছিলে রিভিউ রেজাল্ট কবে পাবলিশ করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন পেশ করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করব না শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ডব্লিউবিএসইউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনপির আন্ডারে এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হতে পারে তোমাদেরকে বলে রাখি তোমাদের ইন্টারনাল প্র্যাকটিক্যাল থিওরি পেপার সমস্ত পেপারগুলি কিন্তু খাতা দেখা কমপ্লিট হয়ে গিয়েছে আর সমস্ত মার্কস কিন্তু ইউনিভার্সিটির পোর্টালে কিন্তু সাবমিট করে দেওয়া হয়ে গিয়েছে শুধু থিওরি পেপারের খাতাগুলি কলেজগুলি ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল পেজে রেজাল্টে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে এনবি রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তাই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা যারা ডবলিউবিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পির আন্ডারে এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট মেবি এই মাসের শেষে কিংবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবার আসি তোমরা যারা ডবলুবিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সিক্স সেমিস্টারে রিভিউ করেছিল রিভিউ রেজাল্ট কবে পাবলিশ করা হবে তোমাদেরকে বলে রাখি সিক্স সেমিস্টারের রিভিউ রেজাল্ট মেবি নভেম্বরের এন্ড কিংবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ